এটা কোনো রহস্য না, এটা হচ্ছে একটা ইউনিক জিনিস, এটাই হচ্ছে এটা রহস্য। যে মানুষ নতুন দেখতেছে, এই নতুন খাচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা, ইন্ডিয়ার একটা সোর্সিং আমরা বাংলাদেশে চালু করছি। তো মানুষ এটা আর কি সেভেন আপ, স্প্রাইট এর চেয়ে বেটার বলে। চাই যদি আমার কোনো সহযোগিতা চাই বা আমার কাছ থেকে কোনো মেশিন নিতে চাই বা আদার্স কোনো হেল্প চাই, আমি অবশ্যই করবো। আপনার এই মেশিনটার দাম কত নিয়েছিল? এই মেশিনটা আমরা যখন প্রথমে আনি তো আমাদের অনেক প্রসেসিং করতে হয়েছে, তো হ্যাঁ অনেক ট্রাভেলস খরচ বা আপনার ইন্ডিয়া আসা যাওয়া, হ্যাঁ ইন্ডিয়া আসা যাওয়া পর্যন্ত সবকিছু আমাদের প্রায় 4-5 লাখ টাকা খরচ হয়েছে। যখন আমরা ইন্ডিয়ায় গেলাম, ইন্ডিয়া যাওয়ার পর ওখানে থাকতে হয়েছে অনেকদিন, দীর্ঘদিন থাকতে হয়েছে। তারপর ওখান থেকে যারা আপনার ভালো লেমন সোডা তৈরি করে ওদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হয়েছে, আপনার টাকা দিয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে। হ্যাঁ ওইভাবে আমাদের প্রায় মোটামুটি 4-5 লাখ টাকা খরচ হয়েছে আর কি। আর এখন যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চায় তাহলে আশা করি আপনার 2-2.5 লাখ টাকার মধ্যে আপনার কভার হয়ে যাবে সবকিছু। প্রবলেম হবে কারণ জুন প্রথমবার তো একদম ফুটাল মুখে দেখে না আসে, তো খাওয়ার পরে আসলে যখন এটা দিচ্ছে ওটা ছিটাই না দিচ্ছে, তখন ইয়ে উঠছে বাবা ভালো উঠছে, ভালো দেখার তো লবণটা দিচ্ছে না, সেই লবণটা লবণ না এটা ভয় লাগে Yeah. আমরা বছর এই ব্যবসা শুরু করছি প্রায় আপনার 1 বছর প্লাস। আচ্ছা এই ব্যবসাটা কি আপনারাই করেন না আরো কেউ বাংলাদেশে নিয়ে আসে? বাংলাদেশে এই ব্যবসা হচ্ছে আমাদেরই কাজিন, ওরা আনছে সর্বপ্রথম। তারপরে এই যে আমার ফ্রেন্ড জাহিদ সাহেব, উনি হচ্ছে আপনার সেকেন্ড টাইম উদ্যোক্তা। মানে এটা যে বাংলাদেশে চলবে, এটা বাংলাদেশে মানুষ খাবে, এরকম কিছু নিয়েই উনি আর কি এটা যায় ওইখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে। আচ্ছা এই যে প্রথম যখন শুরু করলেন তখন কি একটা ভয় কাজ করছে কিনা যে চলবে কিনা? না আসলে ব্যবসার ক্ষেত্রে কি যে কোনো রিস্ক না নিলে জীবনে কিছু করা যায় না। ব্যবসা যদি আপনি আগে